বিজেপিকে গোটা ভারতবর্ষের মানুষ রিজেক্ট করেছে, অযোধ্যাতে রাম মন্দির বানানোর পরে বিজেপি হেরেছে। কাজে কার মনে কি রয়েছে সেটা রাম সবার থেকে ভালো জানে। শুধু ভক্তি দেখালে তো হবে না, কর্ম করতে হবে। ধর্ম দিয়ে সব কিছু হয় না, সেটা রাম প্রমাণিত করে দিয়েছে। 2117টা বুথ রয়েছে, আগামী 5 বছরে প্রত্যেকটা বুথে একবার করে সায়ন ঘোষ ঘুরে আসবে, সেই প্রতিশ্রুতি। চ্যালেঞ্জিং সিট ডেফিনেটলি, প্রেস্টিজিয়াস সিট ডেফিনেটলি। এবং এটা তো শুধু সায়ন ঘোষের জন্য নয়, এটা প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেকের নেতৃত্ব এবং সাংগঠনিকভাবে প্রত্যেক বিধানসভাতে নিজেদেরকে উজাড় করে দিয়েছে। আমাদেরা সোনারপুর উত্তরে দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি নিজেদের বিধানসভাতে কোথায় ফেরদৌসিদি এবং নজরুলদা এতটা খাটার প্রয়োজনীয়তা পড়েনি যতটা আমার জন্য খাটার প্রয়োজনীয়তা পড়েছে। এবং আই ও দেস টু দেম, আই ডেডিকেট আমাদের কর্মী সমর্থক যারা নিজেদের ইলেকশন মনে করে ইলেকশনটা লড়েছে এবং নিজের নিজের বুথে গিয়ে বলেছেন যে আমার বুথে আমি সাহেব, এই বলে বলে তারা পৌঁছেছেন, তারা কাজ করেছেন এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পেরেছি। ইউ রিয়েলি গ্রেটফুল টু পিপল অফ যাদবপুর অ্যান্ড পিপল অফ সোনারপুর। আমরা কথা দিচ্ছি যে পরবর্তী নির্বাচন যেটা ফেরদৌসিদির নির্বাচন, সেই নির্বাচনে আমরা পুনরায় প্রমাণ করবো যে এই লিড যেটা আমাকে সোনারপুর দিয়েছে তার থেকে ডবল লিড আমরা দেবো এবং মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা সেটা তৃণমূলের জন্য আগামী দিনে বাড়তে। কথাগত রায়কে কি বলবেন? ও থ্যাংক ইউ, ওনার অ্যাড্রেসটা একটু আমায় দিয়ে দিন, মিষ্টি পাঠাবো ওনাকে। শাইনি, আজকে কাকে এই জয় কাকে ডেডিকেটেড করবে? দলকে করবো, মমতাদিকে করবো, অভিষেকদাকে করবো, তৃণমূল কংগ্রেসকে করবো এবং ব্যক্তিগত পরিসরে যদি বলেন মাকে ছাড়া প্রথম ইলেকশন মাকে করবো। আচ্ছা, আরেকটা সময় বলা হয়েছিল যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেখানে নোট ডাউন করছি যে কোন কোন জায়গায় ডেভেলপমেন্টের কোথায় খামতি আছে। কে আপনি বলেছিলেন প্রচারের সময়? হ্যাঁ, এখন আপনি সাংসদ, প্রথম কাজ যাদবপুর লোকসভা কেন্দ্রে কি হবে? আপনি প্রথম কাজ হচ্ছে যেই জায়গাগুলোতে নোট ডাউন করেছিলাম সেই জায়গাগুলোতে ফেরত যেতে হবে, ফেরত গিয়ে সেখানে পর্যালোচনা করতে হবে। অনেক কাজ থাকে যেগুলো একজন কাউন্সিলরের এখতিয়ারের মধ্যে থাকে, অনেক কাজ থাকে যেগুলো বিধায়িকা বা বিধায়কের এখতিয়ারের মধ্যে থাকে এবং তার পরবর্তী স্তরে একজন সাংসদ আসেন যেখানে আরও একটা বড় বৃহত্তর একটা পরিসরে গিয়ে সেই কাজগুলো পায়। সবে একদিন হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চেষ্টা করছি যাতে সবার কাছে পৌঁছানো যায়। 2117টা বুথ রয়েছে, আগামী 5 বছরে প্রত্যেকটা বুথে একবার করে সায়ন ঘোষ ঘুরে আসবে, সেই প্রতিশ্রুতি। কাজের মাধ্যমে তো বটেই, কারণ যে ভালোবাসা ওনারা দিয়েছেন সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু একজন অঞ্চলে গিয়ে যদি সায়ন ঘোষের জন্য খাটে সেই অঞ্চলের মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে আগামী দিনে সেই অঞ্চলে বা সেই বুথে অনেক কাজ হবে। ফেরদৌসিদি নিজের জায়গা থেকে করেছে, এই মানুষগুলো যারা আমাদের বুথে কাজ করেছেন, অঞ্চলে কাজ করেছেন, ব্লকে কাজ করেছেন, তারা এটা আশা রেখেছিলেন যে সায়নিধি যদি যদি আমি ভালো লিড দিই আগামী দিনে সায়নিধি আমার অঞ্চলের বা আমার বুথের সমস্যাগুলো বুঝবে এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করবে। কাজে সেই জন্য তাদেরকে সেইভাবেই ফেরত দেওয়া যাতে মানুষ তাদের ওপর আস্থা ফিরে পায় যে সত্যি তাদের বুথে যে তারাই সায়ক সেটা যেন প্রমাণ। আচ্ছা, বহু জায়গায় বিজেপি কর্মী আক্রান্ত এবং ঘর ছাড়া, তারা বিভিন্ন জায়গায় বারুইপুর পার্টি অফিসে আশ্রয় নিয়েছে, কিছু বলবেন? খবরগুলো কি বলছে আপনাদের? বিভিন্ন জায়গাতেই রয়েছে। বিভিন্ন জায়গাটা কোথায়? আপনার যাদবপুর লোকসভা কেন্দ্রের অনেক জায়গাতেই রয়েছে। এটা হাওয়ায় হাওয়ায় খবর করে লাভ। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে আছেন এবং আজকের এনডিএ যেমন জোটে তাদের বৈঠক এবং ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে, কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে গোটা ভারতবর্ষের মানুষ রিজেক্ট করেছে? অযোধ্যাতে রাম মন্দির বানানোর পরে বিজেপি হেরেছে, কাজে কার মনে কি রয়েছে সেটা রাম সবার থেকে ভালো জানে। শুধু ভক্তি দেখালে তো হবে না, কর্ম করতে হবে। ধর্ম দিয়ে সব কিছু হয় না, সেটা রাম প্রমাণিত করে দিয়েছে। দেশ গঠনে কি মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর? অবশ্যই ফ্যাক্টর, মানে লিডিং ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিভাবকত্ব যেন পশ্চিমবঙ্গের মানুষের উপরে আছে, ইন্ডিয়া জোটের ক্ষেত্রে সেটা প্রযোজ্য।